আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা। সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, যেই মানুষটি সত্যি একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয়। আমার আবার প্রেম, আমার কপালে তো ভালো ছেলে জুটলই না, জুটলো একটা বাজে ছেলে। কীভাবে সম্ভব? ওর সাথে সংসার করা আমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু না করার কোনো উপায় আছে কি? মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুলে পরে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। জীবনে সবচেয়ে বড় শিক্ষক হলো সময় আর পরিস্থিতি। আমরা এর থেকে শিক্ষা পাই, সারা জীবন মনে থাকে। চোখের কোণে কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে, এটা কি কোনো রোগ তোমরা কি জানো? খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানো? কেন স্বপ্ন দেখিয়ে গেলি আমার বিপদ? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায়। একজন মেয়ে তার স্বামীর কাছে রানী নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায়, তেমনি কাছে মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাবার পরেই বোঝা যায়। স্বপ্ন সেই মানুষটিকে নিয়েই দেখা ভালো যে বাস্তব করার জন্য সারাক্ষণ পাশে থাকে। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার, প্রকৃতি নিশ্চয়ই বুঝবে, পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার। ভেজা ভেজা চোখ আমি রোদ্রুরে শুকাবো, ভালোবাসি তোমারে কী করে তা লুকাবো। কলেজে জায়গা দেয় মানুষগুলোই একসময় কলেজে আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা? অতীতের স্মৃতি আর ভবিষ্যতে চিন্তা জীবনটাকে শেষ করে দিচ্ছে। পরিবারে ছোট সন্তানগুলো একটু বেশি আদরের হয়, অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টের সীমাবদ্ধ থাকে। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতে তো চেয়েছিলাম, বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়, কষ্টের সময় কেউ পাশে থাকে না। চিরন্তর সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। তোর এত অবহেলার পরেও তোকে ভুলতে পারিনি, রোজ একবার হলেও তোর প্রোফাইল চেক করি। হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমার বুকে টেনে নিবে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বদলে গেছে দুজনেই, তুমি ইচ্ছে করে আমি বাধ্য হয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য থাকবে ততক্ষণ আপনাকে দিয়ে প্রয়োজন মেটাতে পারবে। আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সংবাদেও সে কখনোই ব্যথিত হবে না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায় একটা সময় সেই মেয়েগুলোই লক্ষ্মী বউ হয়। ভুল করে যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। কাছে আসা শিখেছিলে, দূরে যাও শিখাওনি, ভালোবাসা শিখিয়েছিলে, ঘৃণা করা শিখাওনি। ভালোবাসার মানুষকে আর যাই হোক
কারো সাথে শেয়ার করা যায় না, এক বিন্দুও না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। একবার যে প্রেমে পড়েছে কেবল সে জানে ভালোবাসার মানুষকে ভুলে থাকা কতটা কষ্টের। একটা সময় ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে ঠিকই, তবে ফিলিংসটা আর আগের মতো কাজ করে না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। আজ বলবো কি যে তোমায় অনেক ভালো থেকো, আমি তোমার মতো না হয়ে প্লিজ নিজের খেয়াল রেখো অনেক ভালো। তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কে, আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কে। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। জীবনে কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে, ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজে কারো জন্য হেরে যাওয়া। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। সেই মানুষকে আটকে রাখতে নয়, আগড়ে রাখতে চেষ্টা করুন। এই পৃথিবীতে কেউ কারো নয়, স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছুটে। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। কষ্টগুলো বড়ই অদ্ভুত, যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সেই লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন নীরবে এসে কাঁদায়। আমার কল্পনা আজ আমার আর্তনাদের মূল কারণ। আজ আমি কেঁদেছি, তবে অতীতকে নিয়ে আর ভাবছি না। তুমি সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসা বেঁচে আছে। জীবনে চলার পথে শতজনকে দরকার হয় না, নিজেকে বোঝার মতো একজন হলেই যথেষ্ট। মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা, এরা নিজের নয় অন্যের জন্য কাঁদে। তোমায় ছাড়া যদি আমার কাটাতে হয় বাকিটা জীবন, আমি কি আর থাকবো এই দুনিয়াতে তখন? এখন আর তোমার দেওয়া কষ্টতে চোখে পানি আসে না, কারণ কষ্টগুলো চোখের পানির কাছে হেরে গেছে। অবহেলার ঘৃণা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয়, কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না। যাকে হারানোর ভয় বেশি তাকে অভিযোগ দিয়ে ঝগড়া লাগা যায় বেশি। প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। কষ্টগুলো বড়ই অদ্ভুত, যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সেই লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন নীরবে এসে কাঁদায়। মায়ের এই পৃথিবীতে সবই অভিনয়, কেউ অন্যের সাথে কেউ নিজের বিবেকের সাথে। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। তার উপর রাগ করা উচিত যে রাগ ভাঙাতে জানে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিবে কিন্তু কেউ সাথে থাকবে না। কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি
আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে। সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা, ওইটার ওজন বইতে পারে না, তাই না? আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি, সেটা হলো সঠিক মানুষ চেনার দৃষ্টিভঙ্গি। তুমি আমাকে একটু ভালোবাসো না, এই কথাগুলো মানুষগুলোই ভালোবাসা পাবার দাবিদার।